নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি ধনু রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে একটি কথা আপনাদেরকে আমি বলি, আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ একটা বড় সিদ্ধান্ত নিতে গেলে আপনার ব্যক্তিগত জন্মছক একবার হলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করিয়ে নিন। প্রথম আসে স্বাস্থ্য। দেখুন, এ মাসে আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় কিন্তু আমি সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না, টুকিটাকি খুচরো সমস্যা থাকতে পারে কিন্তু স্বাস্থ্য নিয়ে যে বড় কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু নেই অগস্ট মাসে। অগস্ট 2023 আপনার ভাগ্য, দেখুন ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে, কারণ আপনার ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করছে এবং 18 আগস্ট পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার ভাগ্যভাবে থাকবে এবং 17 আগস্ট থেকে আবার ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ সারা মাসটায় ভাগ্যের যে সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কারণ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে, পঞ্চমপতি ভাগ্যভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের এনে কিন্তু দিতে চলেছে। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের এই সময়ের মধ্যে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বড় কোনো এক্সাম রয়েছে বা কোনো জায়গাতে কলেজে ফর্ম ফিল আপ করতে চাইছেন, খুব ভালো একটা শুভ সময় ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। ধনুরাশির আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ যারা ব্যবসা করছেন না, আপনি ধনুরাশির মানুষ, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, কারণ আপনার ভাগ্যাদি মার্জনা, আপনার সপ্তমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুযোগ আসবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, কারণ কর্মাধিপতিই ভাগ্যভাবে অবস্থান করছে, মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। তবে হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের এই সময় ইগো সেন্টিমেন্ট বাড়বে, ছোটোখাটো প্রেমের ক্ষেত্রে আপনাদের আর্গুমেন্টে চলে যেতে পারেন এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্টটা কিন্তু পাবেন। তবে আপনার অর্থনৈতিক স্থিতি যদি বলি, আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের এ মাসে গাঢ় কিন্তু হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, ট্রেন্ডিং, লটারি, ফাটকা থেকে কিন্তু আপনারা এ সময় বড় ধরনের অর্থ কিন্তু পেতে চলেছেন। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে মধ্যম কিন্তু দেখতে পাচ্ছি, খুব একটা যে বড় জায়গা, ভালো জায়গা সেটাও দেখতে পাচ্ছি না, খুব যে খারাপ সেটাও কিন্তু নয়, মধ্যম আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। অগস্ট মাসে ধনুরাশির আপনি মানুষ,
আপনার এ মাসে বিশেষ করে সুনাম অর্জন আপনাদের হতে কিন্তু চলেছে এবং আপনাদের চতুর্থ পতি পঞ্চম ভাবে রাহুর সাথে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া বা গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাওয়া অথবা ধর্মীয় যাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। যেমন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, প্রমোশন, পদোন্নতি, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন তাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা যোগ আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি কিন্তু হতে চলেছে। কী উপায় করবেন যাতে আপনাদের এই মাসটা বিশেষভাবে ভালো থাকে, সরাসরি আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনারা সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং বজরঙ্গবলীর উপাসনা অবশ্যই করুন। যারা কর্মের জায়গা নিয়ে সমস্যা রয়েছে সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং হনুমানজির আপনারা উপাসনা করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এই অগস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে এক কথায় শুভ বার্তা নিয়ে আসতে কিন্তু চলেছে। ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমি বললাম, দেখুন এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক নয়, কারণ আপনার জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না, তবে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি ফলাদেশটা করলাম। এটা হান্ড্রেডে 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এটা আপনারা এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে অথবা আপনারা গাইড হিসাবে কিন্তু নিন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। তবে আপনাদের 17 আগস্টের পর থেকে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বড় কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন 17 আগস্টের পর থেকে কিন্তু আপনারা করতে পারেন। এখানে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে অগস্ট 2023। কিছু কিছু ক্ষেত্রে না হওয়া কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে এবং আপনারা মা তারার কবচ আপনারা পরিধান করুন, যে কোনো বাধা বিঘ্ন আপনাদের কাটবে। মা তারার কবচ যদি আপনারা পরিধান করেন বিশেষভাবে আপনাদের লাভ 100% কিন্তু হতে চলেছে। এই ছিল অগস্ট মাসে আপনি ধনুরাশির মানুষ কী ফল পেতে চলেছেন, কী রেজাল্ট পেতে চলেছেন, একটা সার্বিক বিচার। আবারও বলছি এটা শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, তার জন্য নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, তবেই কোনো জায়গাতে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন। ভিডিওটি এই পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, তার উপর আমি খুব চটজলদি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। যাই হোক আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।